সবাই একটু সাহায্য টাহাজ করছে, এইভাবেই চলতে শিখুন রহম। আজকে 5 দিন পরে ভাতের আছি, অন্য খাই নেই, অনেক সমস্যায় আছি, এগুলো মানুষের কাছে বলা যায় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার পাশে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন, উনি এমন একটা বিরল রোগে আক্রান্ত যে রোগ থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তো এই জায়গাটা হচ্ছে আপনার খিলগাঁও মাদার টেক, তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? রিনা। রিনা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শরীয়তপুর, কিন্তু আমার ওখানে কিছু নাই। শরীয়তপুর থাকেন না এখন? না, কিছুই নাই ওই জায়গায়। কিছুই নাই? না, নদী ভাঙে। কি সমস্যা ওনার একটু বলেন? ওনার কিডনি সমস্যা, কিডনি ধরে নষ্ট হয়ে গেছে। কতদিন ধরে এই সমস্যাটা? আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে? এর আগে উনি কি করতেন? সিএনজি চালাইতো। সিএনজি চালাইতো? এই 2 বছর ধরেই তো উনি কি কাজ করে না, খাইতে পারে না, ডাক্তার দেখাইতে দেখাইতে একবারে শেষ হয়ে গেছি। আত্মীয় স্বজন যাই হোক সাহায্য করছে, অন্তর কেউ জিগাই না। আর লগ্নগণের বাজার সবারই সমস্যা, কে কারে কয়দিন জিগায়। ডাক্তার কি বলছে? এমনি ডাক্তার বলছে এইসব রোগীর ডায়ালিসিস করার কোনো উপায় নেই। ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস সাইরে যে বাসায় আনছি, এখন আবার ভুলা টুলে গেছে, এখন খাওয়া লওয়া সাইরে দিছে। হ্যাঁ, পেট ফুলে গেছে। এমনি মানে পেট ফুলে গেছে মাসে না, ডেইলি দু একদিন পর পর হাসপাতালে 2 মাস আসছি, 2 মাস পেয়ে পুরো করছি। একবার ডায়ালিসিস করলে কত টাকা খরচা? একবার ডায়ালিসিস করলে 2000 টাকা খরচা হয় সরকারি হাসপাতালে। আর এমনি তো করছি। আপনার আমরা ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। তাই এখানে তো ভাড়া থাকে? হ্যাঁ। তাই চলেন কিভাবে? বাড়া হেই বাসায়ও বাড়া ছিল, আমাকে 8000 টাকা বাড়া দিতাম। হিসেবে তো জামাই কাজ করছিল, হেই বাসা ছেড়ে দিছি। হেই বাসায় 9000 টাকা বাজাইতে হয়েছি। আবার এরপরে একটা কম দামের বাসা লইছিলাম, হেই বাসায় 5000 টাকা বাহিতে হয়েছি। আমি পরিচিত এলাকা, অনেক বছর ধরে থাই এলাকায় আমি জন্ম। আবার এই বাসায় আইসি বাড়া দিতে পারি না, এই যে চলে মাস গেছে মাস, 1 মাসেরও বাড়া দিতে পারি না। দিমু করতে ওই ছেলেটা যাই কাজ করতো, হ্যাঁ বন্ধ লকডাউনের লিগে। হ্যাঁ, ওখানে নিজেরা খায় ভিনতে চলতে পারি না। ওই আমার একটা ফুবু আছে, হে কিছু দেয়। আর আমি নাতি শুধুটা সবাই একটু সাহায্য টাহাজ করছে, এইভাবেই চলতে শিখুন রহম। আজকে 5 দিন পরে ভাতের আছি, অন্য খাই নেই, অনেক সমস্যায় আছি, এগুলো মানুষের কাছে বলা যায় না। আমরা যে এই ফ্যামিলি মানুষের কাছে কইতে পারি না, সইতে পারি না। সবাই জানে ভালো আছি, কিন্তু আসলে যে ভিতরে গিয়ে কোয়া যায় না, কার কাছে কইতে পারি না, কার কাছে ঘুমো। এই দিনে কার কাছে কইলে কেউ বিশ্বাস করে? আগে তো ভালোই ছিলাম, আমার জামাই সিএনজি চালাইছে, আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা দেয় নাই, আগে মেয়েরা আয় পরীক্ষা দিছে, টিউশন মিউশন করছে, আবার এমনি স্কুলের চাকরিও করছে, মেয়েরা বিয়ে দিছি আজকে 9 মাস ধরে। এও আত্মীয় স্বজন হেল্প করছে, হেল্প নেই তো নিজের আর চলার মতন কোনো কিছু নাই। একবার দেওয়ার পিঠ ঠিক গেছে না, কেউ কাছে কইতে পারি না। আমি এবার টুকটাক কাজ করতাম একটা ইয়ে সরকারি ইয়ের মতো নেই, কিন্তু সরকারি হয় নাই কাজটায়। যখন আমার ট্রেনিং দিতে গেছিলো, ট্রেনিংটা দেই নাই। এই যে সরকারি ডিউটি হইলে স্কুলে এই যে টিকা চলতেছে এনে, এটা মানে কলের রোজ হিসাবে দেয়, কিন্তু ডেলি যখন টে তখন দেয় না, সরকারিভাবে দেয়। আর কি অনেক দেরি করে দেয়, কেউ 6 মাস পর দেয়, কেউ 9 মাস পর দেয়। ওইটা এই যে 5 দিন কাম করে এসি, 5 দিন আর কোনো রান্নাবাড়ি করে নেই, হয়তো খাই না, ছেলের করে এসি 5 দিন। এইভাবে টুকটাক করে বাইরে বেরিয়ে করে চলতেছি, মানে কতদিন চলবে এইভাবে? এখন কেউ কাছে সাহায্য চাইতে পারি না, কইতে পারি না, আত্মীয় স্বজনের কাছে কইতে পারি না। আমাদের সমাজে এরকম হাজার হাজার মানুষ আছে যারা খুব কষ্টে জীবনযাপন করে। অনেক মানুষ আছে বুক ফাটে তো মুখ ফোটে না, মুখ দিয়া বের হয় না, বিশ্বাসই করে না। কারোর কাছে যদি কই টাকা নাই, কেউ বিশ্বাস করে না, মনে করে আগে তো ভালো ছিলাম, খাইছি লইছি ভালো, চলছি ফিরছি ভালো, তো কোনো কিছুই হয় নাই। হাজার হাজার মানুষ কষ্টে জীবন যাপন করে, আমরা অনেক সময় দেখেও না দেখার মতো করে থাকি, আমরা মানুষের খোঁজ খবর রাখি না। একটা মানুষ যদি চিকিৎসার অভাবে না খায়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়, আপনি মুসলমান হিসেবে আপনি জীবনে জান্নাতে যেতে পারবেন না, এটা আল্লাহ তাআলার স্পষ্ট কথা। আল্লাহ শুধু তার ইবাদত করতে বলে নাই, আল্লাহ মানব সেবাও করতে বলছে।
মানব সেবাটাও কিন্তু আল্লাহর একটা ইবাদত। একটু আগে আমি রিক্সা দিয়ে আসার সময় এক মুরব্বি চাচা, বয়স হবে 92 বছর, জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়ে কয়জন, বলে যে দুইজন, মেয়ে বিয়ে দিছে, ছেলের বিয়ে করাইছে। এই ছেলে বাপ মার খোঁজ খবর নেয় না আজকে 30 বছর। উনি রিক্সা মানে প্যাডেল মারে, ওনার শক্তি কুলে না। এই দৃশ্যটা দেখার পর আমি তখন বলতেছি ওনার যে এই সমস্ত সন্তান জন্ম দিয়ে কী লাভ হবে, আপনারে আল্লাহ শ্রেষ্ঠ মানব হিসেবে দুনিয়াতে পাঠাইছে, কী লাভ হয়েছে, আপনি শ্রেষ্ঠত্বের কী দেখাইতে পারছেন, কিছুই দেখাইতে পারেন নাই। অথচ আমাদের সাহাবিগণ নবীগণ নিজে না খায় মানুষে খাওয়াইছে, নিজে কষ্ট করে অন্যের মুখে খাবার তুলে দিছে। আমাদের ইসলামের জন্য কোনো অবদানই নেই, মানুষের জন্য কোনো অবদান নেই, পাশের ব্যক্তিটা খায় কি না আমরা খোঁজ খবর রাখি না। কি হবে আপনার মতো শ্রেষ্ঠ মানুষ দিয়া? শ্রেষ্ঠ মানুষের কি ক্যাটাগরি আছে আমাদের ভিতরে? কোনো ক্যাটাগরি নাই। চতুর্দিকে তাকাইলে দেয়া যায় সব খালি সম্পদ, বাড়ি বাড়ি, একটার পর একটা বাড়ি, অভাব নাই। কিন্তু আপনার এই বাড়িটা আপনারা কবরে বাঁচাইতে পারবে না, এই বাড়ি আপনারা হাসরের ময়দানে বাঁচাইতে পারবে না। আপনার বিলাসিতা, আপনার অহংকার, আপনার লোভ, আপনার হিংসা কিচ্ছু আপনারা বাঁচাইতে পারবে না। হাসরের ময়দানে আপনাকে বাঁচাইতে পারবে আপনার ইমান, আপনার আমল, আপনার ভালো মানসিকতা। এই ভালো মানসিকতা যার ভিতরে আছে সে জান্নাতে যাবে, আর ভালো মানসিকতা যার ভিতরে নাই সে হাজার হজ করুক, হাজার রক্ত নামাজ পড়ুক, সে জীবনে কোনো দিন জান্নাতে যাইতে পারবে না। জান্নাত অনেক কঠিন। আপনি হয়তো মনে করেন যে আমি তো দুনিয়াতে রাজত্ব করে গেছি, মাতবুরি করছি, অনেক ক্ষমতা দেখাইছি, আমি অনেক বড় বড় বক্তৃতা দিছি, আপনার এগুলি কিচ্ছু কাজে আসবে না। মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি মহব্বত থাকতে হবে। কোনো মানুষ যদি না খায়া থাকে আর আপনি পাশে বাসায় বসে যদি আপনি পোলাও কোরমা খান, কী লাভ হবে? খাবেন, ময়লা হয়ে আবার বের হয়ে যাবে। এই খাবারের কোনো দাম নাই। মানুষের দাম কোথায়? মানুষের যদি আত্মমর্যাদা থাকে, মানুষ যদি মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, মানুষের প্রতি যদি ভালোবাসা তৈরি হয়। এই ভিডিওটি যারা দেখবেন, আপনাদের কাছে আল্লাহর হস্তে অনুরোধ করব, আমি জানি আপনারা যথেষ্ট আন্তরিক, আপনারা এতটা আন্তরিক সেটা আমি বিগত দিনে প্রমাণ পাইছি। এই মানুষটা যেন অন্তত চিকিৎসা করে অন্তত যা যে কয়দিন বাঁচে চেষ্টা করতে তো আর সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছে তুমি পারো না পারো চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, সুস্থ করার মালিকও কিন্তু আমি। চেষ্টা করুক না। কোনো স্ত্রী চায় না তার স্বামী মরা যাক, কোনো বাবা কোনো সন্তান চায় না তার বাবা মারা যাক, কোনো বাবা মা চায় না তার সন্তান মরা যাক, পাগল হোক, ছাগল হোক, পঙ্গু হোক, অন্ধ হোক, বোবা হোক, সন্তানের প্রতি স্বামীর প্রতি সবার ভালোবাসা মহব্বত থাকে। আর যাদের ভিতরে মহব্বত নাই, এই খারাপ অবস্থার মধ্যে কী করবে? বলবে যে ঠিক আছে, খোদা হাফেজ, এর সংসার করে আমার কিছুই হবে না, এর সংসার করে আমার কী হয়েছে, কিছুই হয় নাই, সারা জীবন কষ্টই করছি। আপনার তো বিয়ের বয়স কত বছর? আপনার বিয়ের বয়স হলো 32 বছর। 32 বছর হয়েছে। আপনার হাজব্যান্ড অসুস্থ আজকে 3 বছর? হ্যাঁ, 3 বছর হয়েছে। আচ্ছা, এই যে 32 বছর, 3 বছর আগে তো আল্লাহ তাআলা খুব ভালোভাবেই রাখছে। হ্যাঁ, ভালোই আছিল। এই যে উনি যে অসুস্থ হয়েছে, কখনো নিজের ভিতরে এই চিন্তাটা আসে না, দূর এই হাজব্যান্ডের সেবা যত্ন করতে পারবো না, এর প্রস্তাব পায়খানা কাছাইতে পারবো না? না স্যার, এই যে উনি কাছে এলাম। কখনো চলে যাইতে মন চান আপনার? না, আমি আমার সন্তান আছে, আমি কই যাব? আমার এই সন্তান দুটো আছে, আমার মেয়েরা আছে, ছেলেরা আছে, এখন আমি কই যাব? যাওয়ার সময় তো যাইনি, আমি এর সাথে সবসময় কাজ টাজ করছি। আজকে কি দিয়ে ভাত খাইছেন? আজকে ভাতই খাইলাম। তোমার কেন ভাত খান নাই? ওই যে এক জায়গায় গিয়েছিলাম, একজন একটা আইডি কার্ড লয়ে যাইতে হয়েছে আমার স্যারে, জেনে এর ডিউটিগুলো করি, হেনে গেছিলাম, যাই আয়তে দেরি হয়েছে। বাসা বাজার আছে আপনার? না, বাজার আস করতো না, আমি তো আজকে কয়েক মাস ধরে বাজারে গেলে হাসপাতালে তো 2 মাস আসিলাম। সকালে কি গিয়েছেন? সকালে একজনে রুটি লয়ে এসেছিল, আমি গেছিলাম হেলিকপ্টার রুটি আনতে আর একটু চা আনতে, পরে হ্যাঁ হেরা বলে এমনি ফুবু ডাকি আমাকে, এমনি এনা পরিচিত, পরে সে আমার কয় যে কী খাইছে বা বললাম কি খাই নাই গেছে, হয়তো আমি রুটি নিতে আসি, রুটি আর চা লুয়ে, হ্যাঁ আমার লগাইছে, আয়া রুটি আর চা আনছে, ওই খাইছি।
এখন আপনি কি চান এই ভিডিওটা দেখার পর কোনো মানুষ যদি সহযোগিতা করতে চায় নেবেন? নেব না স্যার, এখন আমি কি করবো, এখন তো আমি সব দেই না। বিকাশ আছে? বিকাশ হলে আমার হাজবেন্ডটা করতে হবে, আমার বিকাশটা বন্ধ হয়ে গেছে। বিকাশ না থাকলে মানুষ টাকা দিবে কিভাবে? বিকাশ এমনি তো খুলতে পারবো। পারবেন খুলতে? হ্যাঁ। যে নাম্বারটা বলেন আগে, নাম্বারটা বলেন। তোমার আব্বার নাম্বারটা কও। বলেন 01406315188। আবার বলেন 01406315188। আমরা কিন্তু একজন বুড়ির গল্প জানি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন, এক বুড়ি পথে কাটা দিত, হিংসা করতো, নবীর হিংসা করতো, প্রতিদিন পথে কাটা দিত। আর হুজুর কী করতো, কাটাগুলি সরায় সরায় রাস্তা দিয়া যাইতেন। তো একদিন দেখে যে পথে আর কাটা নাই, তো উনি চিন্তা করলো যে কী ব্যাপার, আজকে পথে কাটা নাই কেন? উনি ভাবছে যে হয়তো অসুস্থ কিনা, বাসায় চলে গেছে, বুড়ির জন্য ফল টল নিয়ে গেছে। বুড়ি কিন্তু একজন মুশরিক ছিলেন। ওই মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে অবাক হয়ে গেছে যে হে মুসলমান, আমি হইছি একজন অমুসলিম, তাও আবার একজন মুশরিক, সে আমারে দেখতে চলে আসছে। ওই বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে কী করছে, ইসলাম গ্রহণ করছে। আর বর্তমান জামানায় আমাদের চতুর্দিকে হিংসুক মানুষের সংখ্যা বেশি, হিংসা করে কী করবেন? হিংসা করে কি আপনি অনেক কোটি টাকার মালিক হইতে পারবেন, জান্নাত কিনতে পারবেন? হিংসা করে কি ভালোবাসা কিনতে পারবেন? জীবনও পারবেন না। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, আর হিংসুক মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনি যত ফরজগার ব্যক্তি হন না কেন, যদি আপনার ভিতরে হিংসা থাকে, আপনি এর এই ফরজগারের কোনো দাম নাই। যদি আপনার ভিতরে লোভ থাকে, আপনার এই ফরজগারের কোনো দাম নাই। যদি আপনার ভিতরে অহংকার থাকে, আপনি যত স্মার্ট হন, যত সম্পদের মালিক হন, যত টাকার মালিক হন, কোনো দাম নেই। আজকে আমাদের সমাজের মানুষগুলো হয়ে গেছে হিংসুক, নিজে খায়, নিজে ভালো করে, নিজে ভালোভাবে চলে, অন্যেরে খাওয়াইতে চায় না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছে, প্রয়োজনের অতিরিক্ত জমায়ও না। আর প্রয়োজনের অতিরিক্ত কী করেন, বাসায় ফালায় রাখেন, ব্যাংকে জমা রাখেন। আপনি কী করতেছেন, স্বর্ণ কিনে রেখে দিচ্ছেন। এই স্বর্ণ আপনারে সিল মাইরা আপনার গালের মধ্যে দিবে, আপনি বাঁচতে পারবেন না, স্বর্ণ আপনারে বাঁচাইতে পারবে না। কী হবে সম্পদ দিয়ে? মানুষ না খায় আমার, আর আপনি জমায় রাখছেন, জমাইলে হবে না, মানুষকে দিতে হবে। ওই মানুষটা বেশি উত্তম যে নিজেও খায়, অন্যেরাও খাওয়ায়। আমরা খাওয়াইতে চাই না। আমাদের ভিতরে মানবতা, আমাদের ভিতরে আন্তরিকতা, আমাদের ভিতরে ভালোবাসা সব নষ্ট হয়ে গেছে। আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা ভুল পথে চলে গেছি। রিজিক আল্লাহর কাছে, আল্লাহ কোনো মানুষের পৃথিবীতে ঠেকায় রাখে না কোনো রাস্তা আল্লাহ বের করে দেয়। আপনাদের সহযোগিতা এই লোকটা হয় যতদিন বাঁচার সুযোগ আছে বাঁচবে, আর যদি আপনারা সহযোগিতা না করেন, শেষ কী হবে, লোকটা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আপনি আসরের ময়দানে আল্লাহর সামনে ধরা খেয়ে যাবেন। আমার যারা ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ আপনারা এত আন্তরিক, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, আপনাদেরকে হায়াত দারাজ করেন, আপনাদেরকে শক্তি দেন, আপনাদেরকে সুস্থ রাখেন। আপনারাই মানুষের জন্য করতে পারবেন, আপনারাই এই সমাজ, এই পরিবার সব পরিবর্তন করতে পারবেন। আপনি যদি সহযোগিতা করতে না পারেন, অন্তত ভিডিওটি শেয়ার দিবেন। দশের লাঠি একের বোঝা, দশজন যদি শেয়ার দেন, এই দশটা শেয়ারের কারণে ওনার এই মানুষটা অন্তত চোখের পানি মুছতে পারবে, এই মানুষটা অন্তত কোনো রকম, যে তো চলতে পারে না, কী করবে, এই মানুষটা অন্তত নাকে নিঃশ্বাস শেখা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আর নাইলে ধরা খাইয়া দেবেন। তার বেশি কিছু বলতে চাই না, আর কিছু বলবেন? আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে, সে যদি একবার সুনজরে চায় তাও তো আমরা বাঁচি, সে তো কোনো খবর নেয় না। সে যে কমিশনার দেয় কি দেয়, কেউর কাছে গেলে একটা বেশি মারে, গোলামালি কমিশনায় কিছু চাল দিয়েছিল, 10 কেজি চাল দিয়েছিল,
যারা দায়িত্বে থাকেন তারা এই সমস্ত মানুষগুলির দিকে একটু নজর দিয়েন, খালি নিজের পকেট ভরায়েন না। কেউ কোনো খবর লয় না, কের কাছে গেল দেয় না, দেয় না না। ওই যে লকডাউনের সময় ওই কমিশনারের কাছে গেছিলাম, পাত্তাই দেয় নাই, দেয় নাই। আপনার আশেপাশে তো অনেক বাড়ি গেল আছে, কেউ সহযোগিতা করে না? আমি কার কাছে যাই নাই, যান নাই না, কারণ ওই এলাকার মানুষ অনেকে সবাই চিনে। আমি আপনার সাথে এটা করতে চাইছিলাম না, ওই আফার সাথে অনেক দিনের আমার বড় আফায় চলে, এর কাছে বলছে আবার কালকে দেখে গেছে, সব আমার কইছে করি না, তুই অনেক বাঁচবি কেমনে, বাসল তো লাগবো ওই হিসাবে বলো, কারণ কইছি নিলে মেনেও করতাম না। তারপরে নিজে একটা কাজ মাজ করে খাইতাম, আমার ছেলেটা কাজ করলে আমি কার কাছে হাত পাততাম না। আর লকডাউনে চালাইতে আমার ছেলেটাও কাজ করতাম না, নিজেও অসুস্থ, এমন বাড়ি কোনো কাজ টাজ করতে পারি না। কি নাম তোমার? মোহাম্মদ উমর ফারুক। পড়াশোনা করছো? জি, পড়াশোনা ক্লাস 9 পর্যন্ত করা হয়েছে। 9 পর্যন্ত করছো মানে এসএসসি পরীক্ষা দিতে পারো? জি, দিতে পারো। এই ভিডিওটা দেখার পরে কোনো যদি হৃদয়বান ব্যক্তি থাকেন, কোনো কাজ জানো? জি, মার্কেটে সেলস এক্সিকিউটিভ হিসেবে ছিলাম। সেলস এক্সিকিউটিভ ছিলাম? হ্যাঁ। কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, ওনার বাসা হচ্ছে মাদারটেক, এই ছেলেটাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। অনেক মানুষ খুব কষ্টে আছে, এই ছেলেটা যদি অন্তত কাজ করে তাইলে এই মা হাসি মুখে অন্তত ডাইল ভাত খাইতে পারবে, এই বুড়া মানুষটা অন্তত নাকে নিঃশ্বাস রেখে যতদিন বাইসা থাকে ততদিন বাইসা থাকতে পারবে। কাজ তো পায়, মার্কেটে কাজ পায়, কাই পাইলে কি হইছে? যে লকডাউনের লেগে বন্ধ বন্ধ বন্ধ, লকডাউনের বন্ধ যে থাকে ওই টাকাটা দেয় না, দেয় না, বুঝতে পারছি। ভালো একটা কাজ, আর দেখতে ছেলে খুবই ভালো, 9 পর্যন্ত, 9 পর্যন্ত কি মেট্রিক পরীক্ষা দিতে পারে নাই এই ইয়ার কারণে, ভালো আছে, মেট্রিকের কাজ করে, বুঝতে পারছি। আপনারা এই ভাইটারে অন্তত একটা কাজের ব্যবস্থা করে দিন, অন্তত সে যেন তার পরিবারটারে অন্তত চালাইতে পারে, কারণ এই মানুষগুলির আল্লাহ ছাড়া এই মানুষগুলির পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, একমাত্র আল্লাহই মানুষের পাশে থাকে, অন্যান্য মানুষ থাকে না। একদিন দেয়, দুই দিন দেয়, 10 দিন আর খোঁজ খবর নেয় না। তা আপনাদের কাছে এটা আমার আবদার, যারা আমার ভিডিও দেখেন, আমারও যদি ভালোবাসেন তাহলে এই ছেলেটারও অন্তত একটা কাজের ব্যবস্থা করে দেবেন, সেই যেন অন্তত কর্ম করে তার এই মা আর এই বাবার মুখে দুইটা ভাত তুলে দিতে পারে। আর বেশি কিছু বলার নাই, আল্লাহ আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, আর এই বোনকে, এই মুরব্বীকে সহযোগিতা করার তৌফিক দান করুক। সবাই ভিডিওটি শেয়ার দিবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।